পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষায় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সরঞ্জাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে 8টি নৌকা, 110টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম। এছাড়াও বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য 120টি ডিসপোজেবল কভারঅল এবং 100টি মেডিকেল ব্যাগ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।